আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। 7 অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন দেশের অংশগ্রহণের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজটি চলবে 14 অক্টোবর পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 7 অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8টার সময়। তো ভিউয়ার্স, ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় কখন শুরু হবে সেই সময় সূচি আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ কোন কোন টিভি চ্যানেলে আপনি সরাসরি দেখতে পারবেন এবং মোবাইল ফোনে আপনি কোন কোন টিভি চ্যানেলে দেখতে পারবেন এই ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করে দিই। তো প্রথমেই বলি, বাংলাদেশের বাইরে যে টিভি চ্যানেলে আপনি দেখতে পারবেন এই ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো তা হলো স্কাই স্পোর্টস, উইলো টিভি, অ্যাস্ট্রো টিভি এবং বিটি স্পোর্টস এর মাধ্যমে। এছাড়াও আপনি ভারতের স্টার স্পোর্টস এবং পাকিস্তানের পিডিবি স্পোর্টস এর মাধ্যমে দেখতে পারবেন এই ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ। এছাড়াও আপনি বাংলাদেশ থেকে জি টিভি ও টি স্পোর্টস এর পর্দায় দেখতে পারবেন এই ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ। এছাড়াও টিভি চ্যানেলের পাশাপাশি মোবাইলে আপনি র্যাবিট হোল বিডি স্পোর্টস নামক অনলাইন ভিত্তিক স্পোর্টস প্ল্যাটফর্মে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে আপনি কিন্তু ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন একদম ঝামেলা ছাড়াই। তো আপনারা র্যাবিট হোল বিডিতে কিভাবে সাবস্ক্রিপশন কিনে খেলা দেখবেন সে সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই কিন্তু সেখান থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন র্যাবিট হোল বিডিতে আপনি কিভাবে সাবস্ক্রিপশন কিনবেন। তো আপনাদের বলে রাখি, এই ত্রিদেশীয় সিরিজের পরে কিন্তু শুরু হচ্ছে একটা টি টোয়েন্টি বিশ্বকাপ, তাই আপনার অন্য কোনো বিকল্প পদ্ধতি অবলম্বন করার চেয়ে সবচেয়ে উত্তম হবে র্যাবিট হোল বিডিতে 99 টাকা দিয়ে এক মাসের জন্য সাবস্ক্রিপশন কেনা। তাহলে আপনি এই ত্রিদেশীয় সিরিজ সহ এই টি টোয়েন্টি বিশ্বকাপের এক মাস, ফুল এক মাস আপনি ফ্রি এই 99 টাকা দিয়ে আপনি কিন্তু খেলা সরাসরি লাইভ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনার যেটা ভালো হয় অবশ্যই সেটা করবেন। এছাড়াও আপনি অন্য কোনো পদ্ধতি যদি আপনার জানা থাকে সেটা অবলম্বন করতে পারবেন। আমাদের ভিডিও সম্পূর্ণ যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে আপনি কোনো না কোনো উপায় পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। খেলাধুলা সংক্রান্ত সকল আপডেট ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।